জোর করে নিয়ে যাওয়া হয়েছে। ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি সাধারণ মানুষ, এই রাজ্যে কথা বলার কোনো জায়গা নেই। কার কাছে বলবেন আপনারা, কে শুনবে আপনার কথা? শোনার তো এখানে লোকই নেই। যে পুলিশের কাছে বলবেন সে পুলিশ হয়ে গিয়েছে দলদাস। শনিবার সিপিআইএম দলের নির্বাচনী প্রচারে বক্তব্য রাখতে গিয়ে কথাগুলো বললেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান বিরোধী দলনেতা মানিক সরকার। শুনুন, আপনাদের শোনাবো সেই বক্তব্য। এই পরিস্থিতিতে মানুষের কথা বলবার তো জায়গা নেই, সুন্দর লোক নেই, ধৈর্য নেই, শুনে যে কিছু করবেন মানুষের এই সমস্যাগুলো এগুলো শোনার জন্য, সমাধানের জন্য কোন পদক্ষেপ নেবেন, ভূমিকা নেবেন, এরকম তো কোন লোক নেই। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আগের ভোটগুলিতে আপনারা শুনলেন তিনি কি বলছিলেন। তিনি আরো যেটা আজ বলছিলেন, ত্রিপুরায় ভারতের সংবিধান কার্যত অচল হয়ে গিয়েছে, এখানে ভারতীয় সংবিধানের কোন দাম নেই, কেননা গণতান্ত্রিক অধিকার ভোটকে প্রহসনে কিংবা নাটকে পরিণত করেছে বিজেপি সরকার। শুনুন, আপনাদের শোনাবো সেই বক্তব্য। ত্রিপুরায় প্রকৃত অর্থে ভারতবর্ষের যে সংবিধান এটা অচল, অকার্যকর। বিরোধী দল স্বাভাবিকভাবে তাদের যে কাজের সুযোগ প্রথম থেকেই হরণ করে নেওয়া হয়েছে, কণ্ঠল উঠে পড়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, ভাষা স্তব্ধ করে দেওয়ার চেষ্টা হচ্ছে। শুনছিলেন আপনারা মানিক সরকার কি বলছিলেন। ত্রিপুরায় দুঃশাসনের রাজত্ব চলছে একেবারে, যেখানে শ্রমজীবী অংশের মানুষের কাজ নেই, কোথাও কোনো খাদ্য নেই, কোনো কথা বলার সুযোগই নেই এখানে এই রাজ্যে। মহামারী পরিস্থিতিতে অর্থাৎ করোনাকালীন সময়ে এই আকার আরো ভীষণ ভারী হয়ে রাখা দিয়েছে, এবং তিনি কিন্তু আজ সেটাই বলছিলেন। শোনাবো আপনাদের। এই যে পরিস্থিতি চলছে তার সঙ্গে অর্থনৈতিক অবস্থা এই দুঃশাসনের রাজত্বে সবচেয়ে খারাপ জায়গায় গিয়ে উপস্থিত হয়েছে, সবচাইতে খারাপ জায়গায় গিয়ে উপস্থিত হয়েছে। কাজ নাই, সাধারণ মানুষের রোজগার প্রায় নাই করলে চলে, রোজগার যদি না থাকে পরিবার কি করে চলবে, বিপন্ন অবস্থা। কোভিডের আগে থেকে এবং কোভিড পরিস্থিতিতে এটা গভীর থেকে গভীরতর হয়েছে। নির্বাচন কমিশনের ব্যর্থতা, সাধারণ প্রশাসনের ব্যর্থতা, সর্বোপরি বিশেষ করে পুলিশের ব্যর্থতা, সাতটি স্থানে প্রায় জোর করে দখল করে নিয়েছে বিজেপি, যেখানে কোনো ভোটই হয়নি, অভিযোগ বিরোধী দলনেতা মানিক সরকারের। নির্বাচন কমিশনের ব্যর্থতা, সাধারণ প্রশাসনের ব্যর্থতা নিশ্চিতভাবে, বিশেষভাবে পুলিশের। হিসেব করে দেখা গেছে এই যে সাতটি জায়গায় ভোট হচ্ছে না, প্রায় জবরদখল করে নিল বিজেপি, সেই জায়গায় ভোটারের সংখ্যা 1,01,731। শুনলেন আপনারা, দোরগোড়ায় কিন্তু পুরো নির্বাচন রয়েছে এবং তাকে কেন্দ্র করে, কিন্তু ঠিক তার আগেই বিরোধী দলনেতা মানিক সরকার আজ এই কথাগুলো বলছিলেন। আগের ভোটগুলিতে লুট করেছে বিজেপি সরকার, পার্লামেন্টের দুটি আসন ইতিমধ্যেই জোর করে নিয়ে যাওয়া হয়েছে, ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি কিন্তু সাধারণ মানুষ, এই রাজ্যে কথা বলার কোনো জায়গা নেই। কার কাছে বলবেন আপনারা, কে শুনবে আপনার কথা? কারণ শোনার তো লোকই নেই এখানে। যে পুলিশের কাছে বলবেন সে পুলিশ হয়ে গিয়েছে দলদাস। শনিবার আজ সিপিআইএম দলের নির্বাচনী প্রচারে বক্তব্য রাখতে গিয়ে কথাগুলো বললেন বিরোধী দলনেতা মানিক সরকার। যে খবরে আমরা নজর রাখব, আগের ভোটগুলিতে লুট করেছে বিজেপি সরকার, পার্লামেন্টের দুটি আসন ইতিমধ্যেই জোর করে নিয়ে যাওয়া হয়েছে, ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি সাধারণ মানুষ, এই রাজ্যে কথা বলার কোনো জায়গা নেই। কার কাছে বলবেন আপনারা, কে শুনবে আপনার কথা? শোনার তো এখানে লোকই নেই। যে পুলিশের কাছে বলবেন সে পুলিশ হয়ে গিয়েছে দলদাস। শনিবার সিপিআইএম দলের নির্বাচনী প্রচারে বক্তব্য রাখতে গিয়ে কথাগুলো বললেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান বিরোধী দলনেতা মানিক সরকার। শুনুন, আপনাদের শোনাবো সেই
বক্তব্য। এই পরিস্থিতিতে মানুষের কথা বলার তো জায়গা নেই, সুন্দর লোক নেই, ধৈর্য নাই, শুনে যে কিছু করবেন মানুষের এই যে সমস্যাগুলো এগুলো শোনার জন্য, সমাধানের জন্য কোন পদক্ষেপ নেবেন, ভূমিকা নেবেন, এরকম তো কোনো লোক নেই। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আগের ভোটগুলিতে ভোট তো মানুষ দিতে পারলেন না, লুট করেছে, পার্লামেন্টে যেটুকু আছেন প্রায় পুরো মাত্রায় বিগিন করে যাবেন এই গেল। এগুলো আপনারা জানেন, আর উত্তরের মানুষ আপনারা অনেক জায়গায় দিতে পারেন। আপনারা শুনলেন তিনি কি বলছিলেন। তিনি আরো যেটা আজ বলছিলেন, ত্রিপুরায় ভারতের সংবিধান কার্যত অচল হয়ে গিয়েছে, এখানে ভারতীয় সংবিধানের কোনো দাম নেই, কেননা গণতান্ত্রিক অধিকার ভোটকে প্রহসনে কিংবা নাটকে পরিণত করেছে বিজেপি সরকার। শুনুন, আপনাদের শোনাবো সেই বক্তব্য। ত্রিপুরায় প্রকৃত অর্থে ভারতবর্ষের যে সংবিধান এটা অচল, অকার্যকর। বিরোধী দল স্বাভাবিকভাবে তাদের যে কাজের সুযোগ প্রথম থেকেই হরণ করে নেওয়া হয়েছে, কঙ্কর রুদ্ধ করে দেওয়ার চেষ্টা হচ্ছে, ভাষা স্তব্ধ করে দেওয়ার চেষ্টা হচ্ছে। শুনছিলেন আপনারা মানিক সরকার কি বলছিলেন। ত্রিপুরায় দুঃশাসনের রাজত্ব চলছে, একেবারে যেখানে শ্রমজীবী অংশের মানুষের কাজ নেই, কোথাও কোনো খাদ্য নেই, কোনো কথা বলার সুযোগই নেই এখানে এই রাজ্যে। মহামারী পরিস্থিতিতে অর্থাৎ করোনাকালীন সময়ে এই আকার আরো ভীষণ ভারী হয়ে রাখা দিয়েছে, এবং তিনি কিন্তু আজ সেটাই বলছিলেন, শোনাবো আপনাদের। এই যে পরিস্থিতি চলছে তার সঙ্গে অর্থনৈতিক অবস্থা এই দুঃশাসনের রাজত্বে সবচেয়ে খারাপ জায়গায় গিয়ে উপস্থিত হয়েছে, সবচাইতে খারাপ জায়গায় গিয়ে উপস্থিত হয়েছে। কাজ নাই, সাধারণ মানুষের রোজগার প্রায় নাই বললে চলে, রোজগার যদি না থাকে পরিবার কি করে চলবে, বিপন্ন অবস্থা। কোভিডের আগে থেকে এবং কোভিড পরিস্থিতিতে এটা গভীর থেকে গভীরতর হয়েছে। নির্বাচন কমিশনের ব্যর্থতা, সাধারণ প্রশাসনের ব্যর্থতা, সর্বোপরি বিশেষ করে পুলিশের ব্যর্থতা, সাতটি স্থানে প্রায় জোর করে দখল করে নিয়েছে বিজেপি, যেখানে কোনো ভোটই হয়নি, অভিযোগ বিরোধী দলনেতা মানিক সরকারের। নির্বাচন কমিশনের ব্যর্থতা, সাধারণ প্রশাসনের ব্যর্থতা নিশ্চিতভাবে, বিশেষভাবে পুলিশের। হিসেব করে দেখা গেছে এই যে সাতটি জায়গায় ভোট হচ্ছে না, প্রায় জবরদখল করে নিল বিজেপি সেই জায়গায়, ভোটারের সংখ্যা 1,01,731। শুনলেন আপনারা, দোরগোড়ায় কিন্তু পুরো নির্বাচন রয়েছে এবং তাকে কেন্দ্র করে কিন্তু ঠিক তার আগেই বিরোধী দলনেতা মানিক সরকার আজ এই কথাগুলো বলছিলেন। আগের ভোটগুলিতে লুট করেছে বিজেপি সরকার, পার্লামেন্টের দুটি আসন ইতিমধ্যেই জোর করে নিয়ে যাওয়া হয়েছে, ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, কিন্তু সাধারণ মানুষ এই রাজ্যে কথা বলার কোনো জায়গা নেই। কার কাছে বলবেন আপনারা, কে শুনবে আপনার কথা, কারণ শোনার তো লোকই নেই এখানে। যে পুলিশের কাছে বলবেন সে পুলিশ হয়ে গিয়েছে দলদাস। শনিবার আজ সিপিআইএম দলের নির্বাচনী প্রচারে বক্তব্য রাখতে গিয়ে কথাগুলো বললেন বিরোধী দলনেতা মানিক সরকার। যে খবরে আমরা নজর রাখবো, আগের ভোটগুলিতে লুট করেছে বিজেপি সরকার, পার্লামেন্টের দুটি আসন ইতিমধ্যে জোর করে নিয়ে যাওয়া হয়েছে, ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি সাধারণ মানুষ এই রাজ্যে কথা বলার কোনো জায়গা নেই। কার কাছে বলবেন আপনারা, কে শুনবে আপনার কথা, শোনার তো এখানে লোকই নেই। যে পুলিশের কাছে বলবেন সে পুলিশ হয়ে গিয়েছে দলদাস। শনিবার সিপিআইএম দলের নির্বাচনী প্রচারে বক্তব্য রাখতে গিয়ে কথাগুলো বললেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান বিরোধী দলনেতা মানিক সরকার। শুনুন, আপনাদের শোনাবো সেই বক্তব্য। এই পরিস্থিতিতে মানুষের কথা বলার তো জায়গা নেই, সুন্দর লোক নেই, ধৈর্য নেই, শুনে যে কিছু করবেন মানুষের এই যে সমস্যাগুলো এগুলো শোনার জন্য, সমাধানের জন্য কোন পদক্ষেপ নেবেন, ভূমিকা নেবেন,
পেন্ডের জায়গায় দাঁড়িয়ে আগের ভোটগুলিতে ভক্ত মানুষ দিতে পারলেন না, লুট করেছে। পার্লামেন্টে যেটুকু আছেন প্রায় পুরো মাত্রায় বিগিন করে দেখা দিয়ে গেল। এগুলো আপনারা জানেন আর তোমার মানুষ আপনার জেলে ভোট দিতে পারেন। আপনারা শুনলেন তিনি কি বলছিলেন। তিনি আরো যেটা আজ বলছিলেন, ত্রিপুরায় ভারতের সংবিধান কার্যত অচল হয়ে গিয়েছে, এখানে ভারতীয় সংবিধানের কোন দাম নেই, কেননা গণতান্ত্রিক অধিকার ভোটকে প্রহসনে কিংবা নাটকে পরিণত করেছে বিজেপি সরকার। শুনুন, আপনাদের শোনাবো সেই বক্তব্য। ত্রিপুরায় প্রকৃত অর্থে ভারতবর্ষের যে সংবিধান এটা অচল, অকার্যকর। বিরোধী দল স্বাভাবিকভাবে তাদের যে কাজের সুযোগ প্রথম থেকেই হরণ করে নেওয়া হয়েছে, কণ্ঠ রুদ্ধ করে দেওয়ার চেষ্টা হচ্ছে, ভাষা স্তব্ধ করে দেওয়ার চেষ্টা হচ্ছে। শুনছিলেন আপনারা মানিক সরকার কি বলছিলেন। ত্রিপুরায় দুঃশাসনের রাজত্ব চলছে, একেবারে যেখানে শ্রমজীবী অংশের মানুষের কাজ নেই, কোথাও কোনো খাদ্য নেই, কোনো কথা বলার সুযোগই নেই এখানে এই রাজ্যে। মহামারী পরিস্থিতিতে অর্থাৎ করোনাকালীন সময়ে এই আকার আরো ভীষণ ভারী হয়ে রাখা দিয়েছে, এবং তিনি কিন্তু আজ সেটাই বলছিলেন। শোনাবো আপনাদের। এই যে পরিস্থিতি চলছে তার সঙ্গে অর্থনৈতিক অবস্থা এই দুঃশাসনের রাজত্বে সবচেয়ে খারাপ জায়গায় গিয়ে উপস্থিত হয়েছে, সবচাইতে খারাপ জায়গায় গিয়ে উপস্থিত হয়েছে। কাজ নাই, সাধারণ মানুষের রোজগার প্রায় নাই করলে চলে, রোজগার যদি না থাকে পরিবার ঠিক করে চলবে, বিপন্ন অবস্থা। কোভিডের আগে থেকে এবং Times 24 Network-এ আপনাকে স্বাগত।